সংযুক্ত আরব আমিরাতের সিলেটের রাজনগর প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল আবুধাবি উপশহর বানিয়েছে কাতলান রেস্টুরেন্ট হলরুমে সংগঠনের সভাপতি মজেম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত সিলেট বিভাগের সিনিয়র সহ সভাপতি শামসুল কবির মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের সহসভাপতি জাহাঙ্গীর খান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ পারভেজ, ব্যবসায়ী ফয়সাল আহমেদ, পৃষ্ঠপোষক মাসুক মিয়া, শাহিদুর রহমান, আসাদুজ্জামান, মোহাম্মদ লিটন প্রমুখ।